কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। দেখো আজকের আমি একটা ভ্লগ বানাচ্ছি। তো আজকের বাড়িতে একটা মানে কি ছোট্ট মতো একটা গেট টুগেদার রেখেছি, তো তার জন্য আমি রান্নাবান্না তো আমাকেই করতে হবে, আর কী করবো, আমি রান্নাবান্না করতে শুরু করছি। তোমরা দেখো আমি কী কী রান্না করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো রান্নাগুলো, আর কী কী করছি না করছি। বাড়িতে একটু গেস্ট আসবে, গেস্ট মানে কি আমার শ্বশুর শাশুড়ি মা, আমার দেওর, আমার জা, ওরা সব আসবে, আর আমরা মানে আমাদের বাড়ির চারজন মিলে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া হবে এই আর কি। এটা ছোটো মতো একটা গেট টুগেদার বললেই চলে। তো তার জন্য এবার তারা আসবে বাইরে থেকে, তারা তো আর রান্নাবান্না করবে না, রান্না তো আমাকেই করতে হবে, তাই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন থেকেই। এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে 6:30 মতো বাজে, আর এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। ঠিক আছে চলো দেখো তোমরা আমি কী কী রান্না করছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ঠিক আছে দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ওকে? চলো। এই যে দেখো, 1 ডেজির মতো আমি চাটনি বানিয়ে নিয়েছি, খেজুর, আমসত্ব, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে, টমেটো দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি একদম। এই চাটনিটা হচ্ছে আমার বড় ছেলের খুব প্রিয় জিনিস, চাটনির সাথে পাঁপড় ভাজা। তাই আমাদের যে কোনো অকেশান হোক, যাই হোক, যে কোনো রোববারে বলো, নর্মাল রোববারে রান্না করলেও আমি চাটনিটা প্রতিদিন রাখি খাবারের মধ্যে। আমার ছেলের খুব প্রিয় চাটনি, সাথে আছে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা, ঠিক আছে, 1 ডিব্বা পাঁপড় ভাজা বানিয়ে নিয়েছি আমি। আমার ছেলে এখন পড়তে গেছে, যখন পড়ে আসবে এসেই দেখবে 1 বাটি পাঁপড় ভাজা আর 1 বাটি চাটনি নিয়ে প্লেটে করে বসে যাবে খেতে। তো চাটনি আর পাঁপড় ভাজাটা তো আগেই বানিয়ে নিয়েছি, এবার বসিয়েছি ভাত আর মাংসটা। মানে ভাত মাংস বলতে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি, তার জন্য এই যে ভাতটা সবে জাস্ট বসালাম, এটা চাটনি পাঁপড় ভাজা করে নিয়ে জাস্ট এটা বসিয়েছি, সবে ফ্রাইড রাইস হবে। আর এদিকে আমি বসিয়েছি চিকেন কষার জন্য পেঁয়াজ ভাজতে বসিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়ে চিকেনটা কষা বানাবো। আর এখানে আমি আলুগুলো আগে ভেজে নিয়েছি, আর চিকেনের মধ্যে একটু আলু না দিলে না ঠিক যেন পোষায় না, তো তার জন্য একটুখানি আলু দিচ্ছি আমি, সবার 1 পিস করে গুনে গুনে দিচ্ছি। তো যে আলু 2 পিস নেবে নেবে, যে খাবে না খাবে না, কোনো ব্যাপার না, তার জন্য আলুটাও দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি 2.5 কেজি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, ঠিক আছে, 2.5 কেজি মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা আমি কষা কষা বানাবো। চলো এবার পুরো রান্নাটাকে আমি কমপ্লিট করি, ঠিক আছে, আমাকেই যখন করতে হবে আমিই করি পুরো রান্নাটা কমপ্লিট, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, আর স্কিপও করবে না, ঠিক আছে, স্কিপ না করে কোথাও না গিয়ে পুরোটা দেখো। আমরা আমার শাশুড়ি মারা খুব একটা দূরে থাকি না, 2-3টে বাড়ি এপার আর ওপার, কিন্তু তবু যেন যখনই আসে মনে হয় যেন বাড়িতে কেউ আসছে, গেস্ট আসছে, এরকম একটা মনে হয়, ঠিক আছে। তার জন্য একটু স্পেশাল রান্না করছি, গেস্ট আসছে, পাশাপাশি থাকলেও সবসময় তো আর আসা হয় না, সবসময় মানে ওরাও সবসময় আসে না আর আমরাও সবসময় যাই না, তাই যখনই যাওয়া আসা হয় একটু ওকেশান ওকেশান মনে হয়। চলো এবার রান্নাটাকে কমপ্লিট করা যাক। তো দেখো আমার তো পেঁয়াজটা মোটামুটি একটু লালচে লালচে ভাবে এসে গেছে, তো এবার আমি একটু টমেটো কটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম টমেটো কটা, তো টমেটোগুলো দিয়ে দিলাম, এগুলোকে একটু ভালো করে একটু কষে নিই, নিয়ে মাংসটা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি তার জন্য এটাকে ভালো করে কষে নিয়ে মানে ভেজে নিয়ে আর মাংসটাকে দিয়ে দেবো, দিয়ে কষে নেবো ভালো করে, কষাই হবে মাংসটা, গ্রেভি হবে না, চিকেন কষা ফ্রাইড রাইস।
চলো আমি রান্নাটা করি, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। দেখো আমার তো মাংসটা হয়ে গেছে, একদম রেডি, একদম কষা কষা, খুব গ্রেভি নেই, হালকা সাইডে আছে, মানে একদম গ্রেভি না হলে আবার মানে খেতেই পারবে না, সেই জন্য হালকা গ্রেভি রেখেছি। হয়ে গেছে চিকেন কষা রেডি, ঢাকা দিয়ে রেখে দিই, এখনও পর্যন্ত কেউ আসেনি, এলে তখন খাওয়া দাওয়া হবে। এখানে আমার ভাতটাও হয়ে গেছে, তো এটাকে এখন আমি ভাজবো, মানে রাইসটা ভাজবো, তার জন্য রাইসের জন্য আমি সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি। এতে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, আর পেঁয়াজ কালিও আছে। ঠিক আছে, পাঁচ রকম সবজি দিয়েছি, তার সাথে একটু কাজু কিশমিশও দিয়ে দেবো। আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, শশা, শশাগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে, আর পেঁয়াজ নিয়েছি, সাথে লেবু দিয়েছি, কারণ অনেকে লেবু খেতে পছন্দ করে, তার জন্য লেবু দিয়েছি, আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা যার ইচ্ছে হবে সে খাবে, যার ইচ্ছে হবে না খাবে না। তো আমার এখন ফ্রাইড রাইসটা হলেই আমার রেসিপি মানে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে, রাইসটা শুধু ভাজতে বাকি আছে। যারা নতুন বন্ধু এসছে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটাকে দেখছো তার জন্য, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে, তাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতেই পারতাম না, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। চলো এবার আমি একটু ভাজা করে নিই ভালো করে, এখনো পর্যন্ত বাড়িতে কেউ আসেনি, মানে যারা আসবে গেস্ট তারা এখনো কেউ আসেনি, তো তারা আসার আগে আমি রান্নাটাকে কমপ্লিট করে নিতে চাইছি, কমপ্লিট করে নিলে সুবিধাই হবে, এলে সবাই মিলে একটু বসে গল্প করা যাবে। ঠিক আছে চলো রান্নাটা করি। দেখো আমার ফ্রাইড রাইসও একেবারে রেডি হয়ে গেছে, এটাতে অর্ধেক আছে আর অর্ধেক আমার কড়ার মধ্যে আছে, কারণ আমি একসাথে ভাজতে পারিনি পুরোটা, অর্ধেকটা কড়ার মধ্যে আর অর্ধেকটা হচ্ছে হাঁড়িতে। ঠিক আছে একদম রেডি আমার রেসিপি, এবার গেস্ট আসার অপেক্ষায়। সোনা চলে এসছে আমার সাথে ফটো তুলতে, আমার রান্না বান্না হয়ে গেছে, এবার সবাই আসবে, এলে আমরা খাওয়া দাওয়া করবো, আমি মুখে নিয়ে দিয়ে চলে গেল। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগে? ভালোই লেগেছে, লাইক আর সাবস্ক্রাইব, ছেলে বলে দিল লাইক আর সাবস্ক্রাইব। এবার সবাই কখন আসে দেখি, একটু সবার জন্য অপেক্ষা করি, সবাই এলে তারপরে একটু তাদের মুখটাও দেখিয়ে দেব কারা কারা আসছে। এখন তো আমার রান্না সব রেডি, রান্না বান্না আমি এখন একটু বসে রেস্ট নিয়ে নিই, কারণ আবার সবাই আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। পরে আবার দেখা হচ্ছে একটু পরে। চলো দেখো এখানে সবাই খেতে বসে গেছে, সবাই তো এসছে, ওরা এসে খেতে বসে গেছে, আগে কয়েকজন বাচ্চাকে আমার শ্বশুরকে খাইয়ে দিয়েছি, আর বাকি আমার শাশুড়ি মা যে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে খাবার। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লেগেছে, আর একটা করে লাইক করতে কেউ ভুলো না। ওকে দেখো এই যে আমাকেও দিয়ে দিয়েছে, আমিও খেতে বসে গেছি, কষা মাংস, ফ্রাইড রাইস, স্যালাড আছে, আমি আবার একটু কাঁচা লঙ্কা পছন্দ করি তো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি দুটো স্যালাডের মধ্যে, কারণ মাংসতে অতটা ঝাল দিইনি, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য অল্প করেই ঝাল দিয়েছি। ঠিক আছে তো চলো, আর লেবুও দিয়ে দিয়েছে, টাটা বাই বাই, আমি এখন খেয়ে নিই, আর তোমরা লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করে নিও। ওকে টাটা।